ওগো মদিনা আমায় ডাকো না, তোমার লাগি আমার মন করে যে আঞ্চা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। মদিনাতে আছেন আমার জানের জান, ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা আমায় ডাকো না, তোমার লাগে আমার মন করে যে আঞ্চান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। সুবহানাল্লাহ বলে না, এফেক্টটা দেন, এফেক্ট। আরে বন্ধুর শানে দুরুদ পড়ে ও মদিনা, বন্ধুর শানে দুরুদ পড়ে আল্লাহ একজনা, তোমার বুকে শুয়ে আছেন যে জোনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাবানা কিছুই সৃষ্টি করতো না। মহব্বতে ও মদিনা তোমায় ভুলতে পারি না, জোরে ও মদিনা তোমায় ভুলতে পারি না, আরো জোরে ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলিনি ভুলবো না ভুলতে পারি না, সবাই ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আহার সম আল্লাহর চেতামি তুমি হ, আল্লাহ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি হ, আর সম আল্লাহর চেতামি তুমি হ, আল্লাহ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি হ, তোমার বুকে আমার নবী ঘুমাইয়াছে, অধমে গলাম কেমন করে যাব মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন হয়, আরে ওই মরণে পাইব শান্তি রে, ওই মরণে পাইব শান্তি, থাকব না রে ভয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী আমার নবীর নামে আছে রে জাদু, যতই জপি লাগে রে মধু, আমার নবীর নামে আছে রে জাদু, আর যতই জপি লাগে রে মধু, জয়পা জয়পা আসে কেরা, জয়পা জয়পা আসে কেরা, নামের মধু লয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী সালাতু সালাম গোয়া মারে দুরু দোষা লাম গোয়া মারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা
শরীফের মাঝে স্বর্ণের টি মিম্বর আছে ও স্বর্ণের একটি মিম্বার আছে ও সে মিম্বারে খুতবা দিতেন সে মিম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা হা তোমরা যদি যাও গো মদিনা কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম আর ভালো লাগে নবীর দুরুদ ও সালাম ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন দুই হাত তুলে মুসলমান ঠিক কিনা আর ভালো লাগে নবীর সালাম নবীর দুরুদ ও সালাম নবীর দুরুদ ও সালাম নবীর দুরুদ ও সালাম ও খোদার নামাজ ও কালাম ঠিক না দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই এমনও আপনা তিনি যার নাই উপমা যেজন হবে আপনা সেই তোমাদি না ঠিক কিনা এই জন্য আমি মাঝে মাঝে বলি এই হাত আমার এই চোখ আমার এই চেহারা এই টুপি এই লাবাস সব আমার আমার মা বাবা আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী আমার বন্ধু বান্ধব আমার স্ত্রী আমার সন্তান আমার ইবাদত আমার বান্দিগি আমার জিন্দিগি আমার জন্য হয়তো বা জান্নাত নয়তো বা জাহান্নাম সবই তো আমার আমি কার যখন একা একা চিন্তা করছিলাম তখন বুখারী শরীফের একটা হাদিস মনে হলো যে হাশরের ময়দানে যখন আমার আমার করছি ইয়া নাফসি করছি আমার কি হবে আল্লাহ আমাকে আজকে ক্ষমা করে দাও আজকে যখন আল্লাহ আমাকে পাকড়াও করছে সামাই ইয়ামাল মিসকাল যারাতিন শারাইয়ারা যারা যারা হিসাব নিয়ে আমার হয়তোবা গুনার কারণে ফিনারে জাহান্নামা খালিদিনা জাহান্নামে ফেরেশতাদের মাধ্যমে নিক্ষেপ করছে যে আপনাদের জন্য হালালকে হারাম হারামকে হালাল বানিয়ে আমি ইনকাম করে যাদের জন্য সয় সম্পত্তি রেখে আসতেছি রেখে যাচ্ছি তারাই একদিন আমাকে সে আপনরাই দাফন করে কবরে রেখে গিয়েছে সেই কবরে আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী এসেছিলেন আর তো কেউ আসে নাই আর কেউ থাকে নাই মা থাকে নাই বাবা থাকে নাই স্ত্রী সন্তান বন্ধু যে বেস্ট ফ্রেন্ডের সাথে জীবনের সমস্ত কিছু শেয়ার করেছি সেই বেস্ট ফ্রেন্ডও আসে নাই যাকে ভালোবেসে হয়তো বা আত্মহত্যা করতে চেয়েছি সেও আসে নাই কবরে তো আর কেউ আসে নাই দেখলাম যে যখন হাশরের ময়দানে কবরের সে আজাব থেকে বা নেয়ামত থেকে উদ্ধার হয়ে হাশরের ময়দানে যখন উঠলাম তখন দেখলাম ইয়া নাফসি করছি কেউ আর আমার না সবাই যখন আমি আমার আমার করছিলাম সবই আমার আমার মনে করছিলাম ইয়া নাফসি আল্লাহ আজকে আমার কি হবে সে আমার আমার করতে করতে যখন আমার আমার চিন্তা করছি দেখলাম লক্ষ লক্ষ কোটি কোটি আমার আমার ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসির মধ্যে একটা শব্দ কোটি কোটি লক্ষ লক্ষ একটা শব্দের মধ্যে এই ইয়া নাফসি শব্দের মধ্যে একটা শব্দ বের হবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ইয়া আল্লাহ ওগো মালিক একজন চিৎকার দি বলবে ওগো মালিক ওগো খালিক রব্বুল আলামিন আজকে আমার উম্মতের কি হবে আজকে আমার উম্মতের কি হবে বুঝতে পারলাম সবই আমার কিন্তু আমি আমার নবী মুস্তাফা সবই আমার কিন্তু আমি হলাম আমার মাওলা ঠিক কি না মাল্লাহু মাওলা ফালাহুল কুল্লু এই জন্যই বুঝতে পারলাম যখন আল্লাহর হয়ে যাব সমস্ত কিছু আমার হয়ে যাবে ঠিক কিনা ঠিক কিনা আসলে প্রকৃত পক্ষে কিছুই আমার না সবই আমার আল্লাহ আল্লাহ রাসূলের ঠিক কিনা আকীদা ঈমান এটার স্তম্ভ হলো এরকম শর্টকাটে বলে দিচ্ছি রসুল রসুলের খানদান রসুলের সাহাবা ওয়ারাসাতুল আম্বিয়া অর্থাৎ আমার রসুলের ওয়ারিশা ওলি আল্লাহরা ঠিক কিনা বলেন প্রথমটা হলো কালেমা প্রথমটা কি এটা মুসলমান আপনি মুসলমান হলেন যখন কালমা পড়লেন ঠিক কি না লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলমান হবে না আওয়াজ দেন না হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন পড়ে ফেললেন এই কালমা কমপ্লিট করলেন আপনি কি মুসলমান আওয়াজ দেন মুসলমান এখন হওয়া দরকার ঈমানদার ঠিক কি না সব মুসলমান জান্নাতে যাবে না যদি কালমা পড়ে সব মুসলমান যেত তাহলে তো সবাই আল্লাহর ওলি ঠিক কি না তার
মানে বোঝা গেল এখানে ঈমানের বেশ বিষয় আছে আমার রাসূলে আরবী ঈমান সম্পর্কে আমাদেরকে আইডেন্টিফাই আমাদেরকে চিহ্নিত করে দিয়েছেন সেটা হলো আলালা ঈমান ইমাল্লাহ মুহাববাতালাহু এখানে অন্য হাদিসে এসেছে মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন আমি সংক্ষেপে বুঝাই দিচ্ছি আমার নবীর ভালোবাসা আমার নবীকে ইহতারাম মুহাব্বত করা লা দালিলান দলিল ছাড়া আমার নবীকে ভালোবাসা আমার নবীর আওলাদদেরকে ভালোবাসা আমার নবীর আজওয়াজাই মুতাহারা নবীর স্ত্রীগণদেরকে ভালোবাসা নবীর সাহাবাদেরকে ভালোবাসা নবীর তাবিনদেরকে ভালোবাসা নবীর ওলি আল্লাহ নবীর ওয়ারিস ওলি আল্লাহদেরকে ভালোবাসা এটা হলো ঈমান ঠিক কি বলে না আওয়াজ করে না আওয়াজ আর কোন সময় খুব কম ঈমান বুঝিয়ে দিয়ে গেল আর ইসলাম মুসলমান তখন আপনি কলমা পড়লেন কোরআন হাদিস সুন্নাহ ইবাদত আমল এটা আপনার ঠিক কি না ইবাদত বান্দিগি জিন্দেগি আঁকড়ে ধরবেন আর আমার নবীর ওই আহলে বায়াত আমার নবীর সুন্নাত আঁকড়ে ধরবেন এখানে কালমা কোরআন ওখানে নবী নবীর বংশধর ঠিক কি না তারপর আর কার তার কোনো কোনো সমস্যা আমার নবী বলেছেন কোরআন এবং আহলে বায়াত অর্থাৎ আমার পরিবার মা আলেনা ওয়া সাহাবি অনেক বিশাল ব্যাখ্যা ওটা অন্য একদিন যাব প্রশ্ন এসেছে একটা উত্তর শুধু সংক্ষেপে এক মিনিটে দিচ্ছি আমার নবী বলেছেন যে আহলে বায়াত এবং কোরআন এটা হাউজে কাউসারে আমি নবীর সামনে একসাথে হব সুবহানাল্লাহ বলেন বলেন আমার আল্লাহর কোরআন আমার নবীর সুন্নাহ অর্থাৎ আহলে বায়াত আওলাদ রাসূল সাহাবায়ে রাসূলুল্লাহর পথ মত ধরে রাখবেন কোরআন আঁকড়ে রাখবেন দুটো একসাথে কাউসারে মিলন করে দিবে কে ওখান থেকে নবীর হাতের কাউসারের পানি পান করে সুবহানাল্লাহ পান করে নবীর সাথে সাথে নবীর পিছনে নারায় তাকবীর নারা রিসালাত স্লোগান দিতে দিতে জান্নাতে সুবহানাল্লাহ রাজি আছি রাজি আছি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ কবুল করুক আমিন আরো জোরে সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতে গিয়ে একটু মজা মাস্তি করার দরকার আছে ওখানে কি কোন মজা মাস্তি ব্যান্ড প্যাকেজ লাগায়া আওয়াজে মনে হয় সমস্যা কি আওয়াজ দে বলেন ওখানে নিয়ামত আল্লাহকে দেখার সুযোগ যিনি তৈরি করেছেন যিনি চালাচ্ছেন ফিরাচ্ছেন না জানি দেখতে কত সুন্দর